পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ নির্বাচন পূর্ব জালিয়াতির শিকার। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে পদ্ধতিগতভাবে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। মঙ্গলবার এমন অভিযোগ তুলেছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। একই সঙ্গে পাকিস্তানের আসন্ন জাতীয় পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন তুলেছে সংস্থাটি। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হবে। পিটিআই জানিয়েছে, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান সহ তাদের দলের সংখ্যাগরিষ্ঠ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন। দলটির আরও অভিযোগ, পিটিআই কে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। পাকিস্তান জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা ফরহাদুল্লাহ বাবর বলেন, মনোনয়নপত্র বাতিলের ধরনেই স্পষ্ট যে এটা পদ্ধতিগত অর্থাৎ পূর্ব পরিকল্পিত। ফরহাদুল্লাহ বাবর বলেন, যেভাবে একের পর এক মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে তার নির্লজ্জের মতো। মনোনয়নপত্র বাতিলের পেছনে যেসব কারণ দেখানো হচ্ছে সেগুলোও খুবই তুচ্ছ। আর নির্বাচন পূর্ব জালিয়াতি যে চলছে তা নিয়ে সন্দেহ হওয়ার কোনো অবস্থা নেই। ইমরান খান গত আগস্ট থেকে কারাবন্দী। দুর্নীতির রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় তার বিচার চলছে। ইমরান খানের অভিযোগ, তার বিরুদ্ধে এসব মামলা ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আসন্ন নির্বাচনে তিনিও তার দল যাতে অংশ নিতে না পারে তার ষড়যন্ত্র চলছে। গত বছর রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির মামলায় দোষী সাব্যস্ত হন ইমরান খান। এ কারণে নির্বাচন কমিশন 5 বছরের জন্য তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। তবে মানবাধিকার কমিশন বলছে, পিটিআই যারা নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তাদের হয়রানি করা হচ্ছে। আসন্ন নির্বাচনে পিটিআই সম্ভাব্য প্রার্থীদের হেনস্থা করার প্রমাণও রয়েছে তাদের কাছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মানবাধিকার কমিশনের ফরহাদুল্লাহ বাবর আরো বলেন, নির্বাচনের পর এর গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিতে পারে। এছাড়া এমন নির্বাচনে নতুন সরকার গঠিত হলে সেই সরকারকে বৈধ সরকার হিসেবে মেনে নেবেন না জনগণ। অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান ফরহাদুল্লাহ বাবর। এছাড়া তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের পর এ অবস্থা তৈরি হলে বিদ্যমান রাজনৈতিক অনিশ্চয়তা অচল অবস্থার আরও অবনতি ঘটবে। একই সঙ্গে এতে করে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটবে। এদিকে পূর্ববর্তী পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান স্পষ্ট করেছেন যে, প্রাক্তন শাসক দলের প্রতিষ্ঠা ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কোনো টানাপোড়েন নেই। তার দলের অবস্থান স্পষ্ট করে বলেছেন, সশস্ত্র বাহিনী আমাদের প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক নেই।